করোনা হটস্পট এখন চুয়াডাঙ্গা জেলা। এই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের হার 90.14%। 71টি নমুনা পরীক্ষায় 64 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে শনাক্তের হার প্রায় 40%। এই বিভাগে গত 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। একদিনে দেশে শনাক্ত হয়েছেন 5,727 জন। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 85 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় শনাক্তের হার সারা দেশে 20.27%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.31% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.59%। এদিকে সাধারণ মানুষ সতর্ক না হলে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি আগামী দিনগুলোতে শোচনীয় হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 23 জুন বুধবার কোভিড-19 সংক্রান্ত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। তিনি বলেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকরা সরকারের নেয়া কার্যক্রমের সহযোগিতা না করলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি শোচনীয় অবস্থায় চলে যেতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথম থেকে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের হার 13% মতো হলেও গত 7 দিনের পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে মৃত্যুর হার এবং সংক্রমণ শনাক্তের হার বেড়েই যাচ্ছে।